আসসালামু আলাইকুম। ফিক্স প্রবলেম বাংলায় আজকে আমরা যে মেসেজটা ফিক্স করব সেটি ব্রাউজার রিলেটেড। চলুন প্রথমে মেসেজটি দেখা যাক। অনেক সময় আমরা আমাদের সিস্টেমে যে ধরনের ব্রাউজার ব্যবহার করি না কেন, এই ধরনের একটি মেসেজ আসতে পারে কোনো নির্দিষ্ট সাইটে প্রবেশের ক্ষেত্রে। দেখা যাচ্ছে ব্যাড রিকোয়েস্ট, অথবা এমনটা আসতে পারে 400 ব্যাড রিকোয়েস্ট, ইউর ব্রাউজার সেন্ড এ রিকোয়েস্ট দ্যাট দি সার্ভার কুড নট আন্ডারস্ট্যান্ড, সাইজ অফ এ রিকোয়েস্ট হেডার ফিল্ড অ্যাক্সেসড সার্ভার লিমিট, এই ধরনের মেসেজ ডিসপ্লে হয়। এবং আপনি এই মেসেজ যদি আসে তাহলে কিন্তু নির্দিষ্ট সাইটে প্রবেশ করতে পারবেন না, তা যে সাইটে আপনি যেতে চাচ্ছেন বারবার এই মেসেজটি ডিসপ্লে হচ্ছে। অনেক সময় এমন হতে পারে যে আমরা এটি সমাধান হিসেবে দিতে পারি কোনো ব্রাউজারকে আপডেট করা, অথবা ব্রাউজারটি রিমুভ করে আবারও ব্রাউজারটি ইনস্টল করা, ঠিক আছে, তারপরেও দেখা যাচ্ছে এটি হতে পারে। তো সেক্ষেত্রে স্থায়ী একটি সমাধান আছে, তো সেটি আমি দেখাচ্ছি। যেহেতু এই মেসেজটি সবগুলো ব্রাউজারে আসতে পারে, সো আমরা যেটি করব সবগুলো ব্রাউজারে এটি কীভাবে ফিক্স করতে হয় সেই ব্যাপারটি দেখব। তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি দেখব। গুগল ক্রোম ব্রাউজারের জন্য গুগল ক্রোম ব্রাউজার আমাদের সিস্টেম থেকে রান করাতে হবে। এরপরে চলে আসতে হবে কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম, এই পাশে আমরা থ্রি ডট পাচ্ছি, ক্লিক করতে হবে। আসতে হবে সেটিংস, সেটিংস থেকে আমরা এই পাশের প্যানেলে দেখতে পাচ্ছি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রয়েছে, ক্লিক করতে হবে। এবং আমরা এখানে ক্লিয়ার ব্রাউজিং ডেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে ব্যাপারটা। এখান থেকে ব্রাউজিং যে ডেটাগুলো আছে বা কুকিসগুলো রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করতে পারবো দ্রুত, অথবা আমরা যেটি করতে পারি এই যে কুকিজ অ্যান্ড আদার সাইট ডেটা রয়েছে, ক্লিক করতে হবে। তাহলে আরও কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। একটু স্ক্রল করে যদি আমরা নিচের দিকে আসি তাহলে এখানে পাচ্ছি আমরা সি অল কুকিজ অ্যান্ড সাইট ডেটা, ক্লিক করতে হবে। তাহলে যতগুলো সাইট আমরা প্রবেশ করেছি বা যেগুলো সাইট আমরা ব্যবহার করি সেগুলোর কুকিজের লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এখন যে ওয়েব অ্যাড্রেসে যেতে গেলে আমাদের ওই মেসেজটি ডিসপ্লে হচ্ছে সেটি আমরা চাইলে এখানে টাইপ করতে পারবো। এই যে সার্চ দেখা যাচ্ছে, এখান থেকে আমরা সার্চ করতে পারবো, ঠিক আছে ব্যাপারটা। অথবা আমরা যেটি করতে পারি এই যে রিমুভ অল, এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা এখানে স্ক্রল করে খুঁজে পেতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি রিমুভ করে দেই তাহলে আমাদের সমস্যাটির সমাধান আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গুগল ক্রোম ব্রাউজারের ব্যাপারটা দেখেছি, তো আমরা এখন ফায়ারফক্স ব্রাউজারটি দেখি। ফায়ারফক্স ব্রাউজার সিস্টেম থেকে রান করাতে হবে। ফায়ারফক্সের ক্ষেত্রে সেম, আমরা এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছি, ওপেন অ্যাপ্লিকেশন মেনু, ক্লিক করতে হবে। নিচের দিকে সেটিংস ক্লিক করতে হবে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ক্লিক করতে হবে। স্ক্রল করে নিচে আসব, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কুকিজ অ্যান্ড সাইট ডেটা, আমরা ক্লিয়ার ডেটা করে নিতে পারি, অথবা এখানে চেকবক্সটি চেক করে রাখতে পারি ডিলেট কুকিজ অ্যান্ড সাইট ডেটা হোয়েন ফায়ারফক্স ইজ ক্লোজড, অর্থাৎ হল যতক্ষণ আমরা ওই ফায়ারফক্স ব্রাউজারটি ব্যবহার করব, যখনই আমরা ক্লোজ করব তখন অটোমেটিকলি যে কুকিজগুলো থাকবে সেগুলো ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা সেটি না করি, বা আপনি চাইলে এটি ইউজ করতে পারেন। আমরা ম্যানেজ ডেটা ক্লিক করব এখানে, তাহলে যতগুলো সাইট রয়েছে সেগুলো লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে স্পেসিফিক সাইট আপনি সার্চ করতে পারেন, অর্থাৎ যে সাইটে প্রবেশ করতে গেলে ওই মেসেজটি ডিসপ্লে হচ্ছে। তাহলে এখান থেকে খুঁজে জাস্ট আমরা এই যে রিমুভ সিলেক্টেড এখানে ক্লিক করতে হবে, আর আপনি যদি চান সবগুলো রিমুভ করবেন তাহলে এই বাটন ক্লিক করতে হবে। নেক্সট হচ্ছে সেভ চেঞ্জেস, এখানে ক্লিক করতে হবে, তাহলে সমস্যাটি সমাধান হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা দেখার চেষ্টা করি মাইক্রোসফট অ্যাজ ব্রাউজারে এটি কিভাবে ক্লিন করতে হয়। মাইক্রোসফট অ্যাজ ব্রাউজারে আমরা থ্রি ডট মেনু দেখতে পাচ্ছি, সেটিংস অ্যান্ড মোর ক্লিক করতে হবে। আসতে হবে একটু নিচের দিকে সেটিংসে, সেটিংস থেকে আমরা বাম পাশে বেশ কিছু অপশন হাইপারলিঙ্ক আকারে দেখতে পাচ্ছি, কুকিজ অ্যান্ড সাইট পারমিশনস রয়েছে, ক্লিক করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ অ্যান্ড ডিলেট কুকিজ অ্যান্ড সাইট ডেটা, ক্লিক করতে হবে। সি অল কুকিজ অ্যান্ড সাইট ডেটা, ক্লিক করতে হবে, তাহলে সবগুলো সাইট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা সার্চ করতে পারবো, এবং রিমুভ অল আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে রিমুভ অল করে দিতে পারবো, অথবা স্পেসিফিক সাইট লিখে আমরা সার্চ করতে পারবো, ঠিক আছে ব্যাপারটা। লাস্ট ওয়ান আমরা দেখবো অপেরা মিনি।
অপেরা মেনুর জন্য আমরা এই পাশে দেখতে পাচ্ছি ইজি সেটিংস রয়েছে, অর্থাৎ ইজি সেটআপ ক্লিক করতে হবে এবং স্ক্রল করে নিচে এসে গো টু ফুল ব্রাউজার সেটিংস ক্লিক করতে হবে এবং স্ক্রল করে যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার ব্রাউজিং ডেটা। এখান থেকে আমরা হিস্ট্রি, কুকিজ, ক্র্যাশ সবকিছু ডিলিট করতে পারবো। তো নিচে পাচ্ছি আবার ওই যে কুকিজ অ্যান্ড আদার সাইট ডেটা ক্লিক করতে হবে এবং আরেকটু নিচে যদি আসি তাহলে সি অল কুকিজ অ্যান্ড সাইট ডেটা ক্লিক করতে হবে, তাহলে সবগুলো লিস্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা সার্চ করতে পারবো স্পেসিফিক যে সাইট রয়েছে সেটি অথবা রিমুভ অল। তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম নির্দিষ্ট কোনো সাইটে প্রবেশ করতে গেলে যে ব্যাড রিকোয়েস্ট রয়েছে বা এরর কোড 400 এটি কীভাবে সমাধান করতে হয় সেই ব্যাপারটি আমরা দেখেছি। এবং আমরা যে ব্রাউজারই ব্যবহার করি না কেন, যে প্রসেস আমি দেখিয়েছি এই প্রসেস আমরা ফিক্স করে নেব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো ভালো ভিডিও চ্যানেলে দেয়া আছে, সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।